বেনারসের প্রতিটা ঘাটেরই আলাদা আলাদা গুরুত্ব এবং বৈশিষ্ট্য রয়েছে এবং প্রত্যেকটা ঘাটের উপরে একটা ছোটখাটো হিস্ট্রি আছে। যেমন ছোট করে যদি আমি বলি, এই যে রাজা হরিশ্চন্দ্র ঘাটের ঘাটের কথা যদি আমি বলি, এখানে কিন্তু নিয়ম হলো মরা এখানে আসবে কিন্তু মরা কিন্তু ডাইরেক্ট এখানে চেতায় উঠবে না, সেটাকে কিছুক্ষণ আমাদের গঙ্গায় ভিজিয়ে রেখে তারপর মরা উঠবে। কি অদ্ভুত নিয়ম, তাই না? এই কারণেই হয়তো বলা হয় জানার কোনো শেষ নেই, বোঝারও কোনো বয়স নেই। এটাই হলো রাজা হরিশ্চন্দ্র ঘাট। রাজা হরিশ্চন্দ্র যখন ডোম ছিলেন তখন তিনিও এখানে মরা পড়িয়েছেন। আর সত্যি বেনারস এরকম গঙ্গার ধার ধরে এমন হেঁটে যাওয়ার একটা মজাটাই আলাদা। পাপন বলবের পরে কি বলবি বল, তোর কেমন লাগছে? শিবরাত্রির আগের দিন আমার ছোটবেলার ইচ্ছে ছিল যে একদিন বেনারসে গিয়ে শিবের মতো জল ঢালব, এই বছর সেটা পূর্ণ হলো। আর এই বছর ঢালবো তো 7 বছর আমার পূর্ণ হবে শিবরাত্রি। কালকে বহু মানুষ, লক্ষ লক্ষ মানুষ আসবে কালকে এখানে। বেনারসে ঘাট পরিদর্শন করতে গেলে সবার প্রথমে মেইন রোড থেকে আসতে হবে দশাশ্বমেধ ঘাটে। দশাশ্বমেধ ঘাটের দিকে আসলে এখান থেকেই পরপর হেঁটে অথবা নৌকায় করে পরিক্রমা শুরু করতে পারো তোমরা। দশাশ্বমেধ ঘাটের সামনেই আসলে দেখতে পারবে প্রচুর নৌকো রয়েছে এবং প্রচুর ফেরিওয়ালারাও রয়েছে, যারা কিনা তোমাকে ফেরি করে প্রত্যেকটা ঘাট পরিদর্শন করাবে। এক একজন এক এক রকমের প্রাইস বলবে, বাট সেক্ষেত্রে তোমাদের মতো তোমরা যেভাবে বার্গেনিং করবে সেটা সম্পূর্ণ তোমাদের ওপর। আর চাইলে তোমরা হেঁটে হেঁটেও পরিদর্শন করতে পারো আমার মতো। দশাশ্বমেধ ঘাট থেকে রাজা হরিশ্চন্দ্র ঘাট অবধি আজকে আমরা পরিক্রমা করব। এছাড়াও রয়েছে প্রচুর ঘাট। এই দশাশ্বমেধ ঘাটের পর যে ঘাটের দিকে আমরা এগিয়েছি তার নাম হলো অহল্যাবাঈ ঘাট এবং এরকমই আরো। আমরা কিন্তু চাইলে সবাই মিলে নৌকোয় করে যেতেই পারতাম, কারণ আমরা 9 জন আছি এবং আমাদের বলেও ছিল যে আমাদের 400 থেকে 450 মানে হলো 50-এর মধ্যে হ্যাঁ হয়ে যেত, ঘুরতে পারতাম। কিন্তু আমরা ভাবলাম যে না, আমরা হেঁটে হেঁটে ঘুরি, কারণ হেঁটে হেঁটে ঘুরলে ভালো করে দেখানো যাবে এবং তোমাদেরও আমি ভালো করে দেখাতে পারবো। নৌকোয় ঘুরলে কি হবে, দূর থেকে হয়তো দেখালাম যে দেখো এটা এই ঘাট, ওটা ওই ঘাট, সেটা হয়তো একটা মানে অস্পষ্টতা থেকে যাবে। হ্যাঁ, আমাদের সব ইউটিউব ভিউয়ার্স এর সাথে আমাদের এটা আর কি মেইনলি করে যে আমরা সবাই মিলে ঠিক করলাম, ঠিক আছে চলো হেঁটে হেঁটে ঘুরবো। হেঁটে হেঁটে ঘুরলে কি প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা ঘাট, প্রত্যেকটা জায়গাগুলো মানে তোমরা ক্লিয়ার ভাবে জানতে পারবে, ক্লিয়ার ভাবে দেখতে পারবে। আর যখন আসবে তখন ব্যাপারটা বুঝতেও পারবে। হ্যাঁ, তোমরা যদি এরপরও চ্যানেলকে সাবস্ক্রাইব না করে দাও, ভাবো যে কি হচ্ছে না হচ্ছে, তাহলে তো বলবো তোমাদেরই লস। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের জন্য কিন্তু এই চ্যানেলের সবকিছুই আমরা করে থাকি। আজকের ভিডিওতে কিন্তু একটা লাইক দিবে। এখানে যে এই নৌকোগুলো দেখতে পাচ্ছ, এই নৌকোগুলোতে করে তোমরা কিন্তু পুরো ঘাটগুলো সব ঘুরতে পারবে। বাট আমরা নৌকো নিইনি, আমরা হেঁটে হেঁটেই ঘুরছি। তোমরা নৌকো করে পুরো ঘাট ঘুরতে হবে 50 টাকা 100 টাকা যেরকম যে নেয়। বেসিক্যালি 50 টাকা দিয়ে ঘোরা হয়ে যায় এক একজনের। এই দেখো প্রচুর মানুষ এই যে নৌকো করে ঘুরছে, অনেকে প্রচুর নৌকো রয়েছে। নৌকো করে তোমরা বেনারস ঘাট পুরোটা পুরো ঘুরে নিতে পারবে। তোমরা চাইলে এখানে এসে প্রত্যেকটা ঘাট ঘুরতে পারো সেটা ঠিক, বাট স্নান করার জন্য কিছু নির্দিষ্ট ঘাট আছে। বলা হয় পুরাণ মধ্যে সেই নির্দিষ্ট ঘাটগুলোতেই নাকি স্নান করলে তীর্থার্থীরা পুণ্য লাভ করতে পারে। যেমন ধরো দশাশ্বমেধ ঘাট, অহল্যাবাঈ ঘাটে কিন্তু আবার স্নান করবে না, রাজা হরিশ্চন্দ্র ঘাটও কিন্তু স্নান করার জন্য ঠিক না। সাধারণত লোকে দশাশ্বমেধ ঘাটে স্নান করে থাকে। এখন এই ঘাটটার নাম হলো রানামহল ঘাট। দশমের ঘাট, 64 ঘাট, অহল্যাবাঈ ঘাট, এবার আমরা যাচ্ছি সামনের দিকে ওখানে রাজা হরিশ্চন্দ্র ঘাটের ওখানে যেখানে শ্মশানটা রয়েছে আমরা সবাই সেদিকে যাচ্ছি। আমরা কিন্তু কোনো নৌকো নিইনি, আমরা হেঁটে হেঁটে ঘুরছি। তোমরাও চাইলে এখানে এসে তোমরাও হেঁটে হেঁটে ঘুরে দেখতে পারো, বা নৌকো নিলে নৌকোও নিতে পারো। যেটা এটা রয়েছে এখানে দেখো লেখা পান্ডে ঘাট, এই নিয়ে আমরা 5 থেকে 6টা ঘাট ঘুরে নিলাম। এটা রয়েছে পান্ডে ঘাট লেখা এবং আরও ওই দিকটাতে যেতে হবে আমাদেরকে। ওইদিকেই রয়েছে রাজা হরিশ্চন্দ্র ঘাট, ওদিকটাতে আমরা যাচ্ছি সবাই হেঁটে, বেশিক্ষণ লাগবে না, জাস্ট চলে এসেছি।
এই বেনারস নিয়ে আমরা অনেক সিনেমা দেখেছি, ফিল্ম দেখেছি, সিরিয়াল দেখেছি। সেই বেনারসের গলি এত বিখ্যাত, বেনারসের গঙ্গার ঘাট এত বিখ্যাত, সেই বেনারসেই এখন আছি। তার জন্য আরো ভেবে খুব ভালো লাগছে যে সেই জায়গাটাতে আমরা আছি। এবং সেই গঙ্গার ঘাট, সেই বেনারসের গলির ভেতরটা অতটা যাইনি, বাট গঙ্গার ঘাট দিয়ে ঘুরে ঘুরে দেখাটা সত্যি একটা আলাদাই খুব মজার একটা জিনিস, খুবই ভালো লাগবে যদি তোমরা কখনো আসো। আমার মনে হয় না বেনারস আসাটা খুব বেশি কষ্টকর। আমার চ্যানেলেই তোমরা ভিডিও দেখতে পাবে যেখানে আমি তোমাদেরকে দেখাবো বেনারসে তোমরা এসে বেস্ট কোন জায়গাটায় থাকতে পারবে। বেনারসে আমরা যেখানে রয়েছি সেটা হলো ভারত সেবাশ্রম, সেটার উপর আমি একটা পুরো ফুল ভিডিও তোমাদেরকে আমি দেবো, যাতে তোমাদেরও কোনো সময় বেনারসে এসে ঘুরতে প্রবলেম না হয় ঘোরা খাওয়া দাওয়া সবকিছুর জন্য। তো বেনারসে এসে খুব বেশি কষ্ট নয় খাওয়া দাওয়া, এবং টাকা পয়সারও খুব বেশি প্রবলেম হয় না। তাই এক রাতের জার্নি জাস্ট কলকাতা থেকে এখানে, এখানে কিন্তু এসে ঘোরাই যায়। কিন্তু এই জায়গাটা খুবই দারুণ, আর গঙ্গার ধারে বসে থাকলে তো তোমার মনে হচ্ছে সময় যে কখন কেটে যাবে কিভাবে বুঝতেই পারবে না, এতটাই সুন্দর। মাঝে এই একটি ঘাট পড়েছে যে ঘাটটা বেশ বড় সড়ো এবং এখানে বেশ বহু লোকের ভিড় দেখা গেল। এই ঘাটটার নাম হলো কেদার ঘাট। ঘাটটা দেখতেও খুব সুন্দর, চাইলে তোমরা এখানে বসে তোমাদের সময় কাটাতে পারো খুব সুন্দর। ঘুরতে ঘুরতে গল্প করতে করতে আমরা ছোট ছোট পায়ে চলেই এলাম হরিশ্চন্দ্র ঘাটের এখানে, যেখানে মরা পোড়ানো হয় এখানে শ্মশানে, এখানেই গঙ্গার ধারে মরাটা পোড়ানো হয়। তো এখানে খুব বেশিভাবে ভিডিওটা করবো না, কারণ মরা পোড়ানো ওটা একটা ভিডিওটা একটা অড লাগবে। যাই হোক, আমি ঘাটটা ছোট করে একটা তোমাদেরকে ভিউটা দিয়ে দিচ্ছি। আমাদের পরিক্রমার শেষ ঘাট অর্থাৎ রাজা হরিশ্চন্দ্র ঘাটে আমরা চলে এসেছি, যেখানে দেখতে পাচ্ছ প্রচুর কাঠের স্তূপ। তার কারণ এখানে দেহ পোড়ানো হয়, এবং এখানে দেহ পোড়ানোর যেটা নিয়ম, যেটা তোমাদের ভিডিওর মাধ্যমে আমি প্রথমেই বললাম যে দেহ প্রথমে জলে রাখতে হয় তারপর পোড়াতে হয়, এটাই এখানকার নিয়ম। আমাদের এই 15-16 দিনের ট্রিপে আমরা যতটুকু নিজেরা জানার চেষ্টা করেছি তার থেকেও অনেকটা বেশি আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করেছি। হ্যাঁ, এবার বলতে পারো যে তার থেকে অনেক বেশি, কারণ আমরা প্রথমে যে জিনিসটা জানতাম না তোমাদেরকে আমি সেটা জেনে সে বিষয়টা সম্পর্কে আরো ডিটেলসে তোমাদেরকে আমি বলেছি। সুতরাং কি আমরা যতটা জেনেছি তার থেকে অনেকটা বেশি জানিয়েছি তোমাদেরকে। আশা করলাম যে আমাদের এই ভিডিওগুলো তোমাদের দেখতে খুবই ভালো লাগে। বেনারসে ঘাট পরিক্রমার ভিডিওটা এখানে আজকে শেষ করছি, কারণ সময় হয়ে এসেছে, সন্ধ্যা হয়ে এসেছে, এবার আমরা যাবো সন্ধ্যা আরতির দিকে। তাই ঘাট পরিক্রমাটা এখানে শেষ করলাম। আর আমি তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করবো, অবশ্যই টাকা দিয়ে ওই নৌকায় ঘুরবে না, হেঁটে হেঁটে ঘুরবে, অনেক ভালো ঘুরতে পারবে, অনেক বেশি জানতে পারবে, অনেক কিছু দেখতে পারবে। তাই আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আরেকটা নতুন কোনো ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। ততদিন সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর কি হ্যাঁ দেখতে থাকো বাঙালি বাড়ি। বাই বাই।